প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি পরম করুণাময় ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছি। আবার আমাদের অনলাইন ক্লাসে ফিরে আসতে হচ্ছে সারাদিনব্যাপী করোনার যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এ কারণেই আজকে আমার এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা সবাই আজকের এই অনলাইন ক্লাস করার জন্য প্রস্তুত আছো। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতে পাবো পাচ্ছ যে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা আছে দ্বাদশ শ্রেণী বিষয় পরিসংখ্যান দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয়, অর্থাৎ দৈর্ঘ্য চলক ও ইহার সম্ভাবনা বিন্যাস। এই অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের সাথে ক্লাস করব। আমরা এর আগে তোমাদের সাথে সরাসরি প্রথম অধ্যায় নিয়ে ক্লাস করছি, পরবর্তীতে এই অধ্যায় নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা তোমাদের সাথে সরাসরি ক্লাসে সম্ভব হয়নি। তাই আজকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আমি চেষ্টা করব এই অধ্যায় সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য। তো আজকে আমি এই অধ্যায়ের যে প্রথম যে বিষয় যেটা না জানলে আমরা এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো না, তো সেটা দৈর্ঘ্য চলক অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবল, এই দৈর্ঘ্য চলক নিয়েই আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাস করার চেষ্টা করছি। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে, তোমরা বাড়িতে অলস সময় নষ্ট না করে হয়তো এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। তো প্রথমে আসো যে দৈর্ঘ্য চলক কী, তো দৈর্ঘ্য চলক কী এটা জানতে জানার আগে আমাদেরকে চলক কী এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম পত্রের চলক সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তো এটা একটু আমি পুনরাবৃত্তি করতে চাই। তো চলক হচ্ছে যে বৈশিষ্ট্যের মান সমগ্র বা নমুনার একক ভেদে পরিবর্তনশীল। তো আমরা সংক্ষেপে বলতে পারি যে তথ্যের যে পরিবর্তনশীল বৈশিষ্ট্য সেটাকে আমরা চলক বলি। কিন্তু দ্বিতীয় পত্রে এই চলকটা পরিবর্তিত হয়েছে দৈর্ঘ্য চলক, অর্থাৎ এর সঙ্গে একটি শব্দ সংযুক্ত হয়েছে যেটাকে আমরা বলি দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য চলক বলতে আমরা সেটাকেই বুঝি যে চলকের তো ভিন্ন ভিন্ন মান অবশ্যই থাকবে এবং প্রত্যেকটা মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত চলককেই আমরা দৈর্ঘ্য চলক বলবো। এবং এই দৈর্ঘ্য চলককে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর যেহেতু দৈর্ঘ্য চলকের সম্ভাবনা থাকবে সে কারণে এই দৈর্ঘ্য চলকের সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি অফ এক্স অর্থাৎ পি অফ এক্স এই ধরনের প্রতীক দিয়ে ধরনের সংকেত হিসেবে আমরা প্রকাশ করি। এক্সটাকে বলি আমরা দৈর্ঘ্য চলক এবং এটাকে বলি সম্ভাবনা। তাহলে যে দৈর্ঘ্য চলকের প্রতিটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে সেই চলককে আমরা বলবো দৈর্ঘ্য চলক। তবে একটু উদাহরণের সাহায্যে বিষয়টি আরেকটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি। যেমন আমরা জানি যে একটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তো নমুনা ক্ষেত্র এস আমাদের আসে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এখানে এন এস অর্থাৎ নমুনা ক্ষেত্রের মোট ফলাফল আমাদের আসে 1, 2, 3, 4, 5, 6, এটা নমুনা ক্ষেত্রের মোট ফলাফল আসে আমাদের 6। এখন আমি যদি এক্স চলক দ্বারা ছক্কা নিক্ষেপ পরীক্ষার প্রতিটি ফলকে আমরা এক্স চলক দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এক্স এর এই মানগুলি আসবে, এক্স এর মান আসবে 1, 2, 3, 4, 5, 6 এবং তার সম্ভাবনা আসবে, দেখো আমাদের এখানে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল 6, আমরা জানি যে কোনো ঘটনার সম্ভাবনা ওই ঘটনার অনুকূল ফলাফল ভাগ নমুনা ক্ষেত্রের মোট ফলাফল। এখানে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল আমরা দেখছি যে 6 এবং দৈর্ঘ্য চলক যে এক্স এর মান 1 হবে এর অনুকূল ফলাফল কিন্তু এখানে 1টি আছে,
অর্থাৎ তাহলে আমাদের x এর মান যে 1 হবে তার সম্ভাবনা হবে 1/6 অনুরূপভাবে x এর মান 2 হবে তার সম্ভাবনা হবে দেখো 2 এর অনুকূল ফলাফল অর্থাৎ এখানে এক টি আছে তো এটার সম্ভাবনা হবে 1/6 পরবর্তীতে x এর মান 3 হবে তার সম্ভাবনা হবে যেহেতু 3 এখানে একটি আছে তো এটার সম্ভাবনা হবে 1/6 একইভাবে 4 এর অনুকূল ফলাফল একটি আছে তো 1/6 অনুরূপভাবে 5 এর অনুকূল ফলাফল একটি আছে 1/6 সর্বশেষ x এর মান 6 এর অনুকূল ফলাফল একটি আছে তো এটার সম্ভাবনা হবে 1/6 এই কারণে আমরা x চলকে আমরা দ্রব্য চলক বলবো কেন বলবো কারণ x দ্রব্য চলকের প্রত্যেকটি মানের একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে এই জন্য আমরা বলি যে নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত যে চলক সেই চলককে আমরা বলি দ্রব্য চলক তো x যদি একটি দ্রব্য চলক হয় তাহলে আর সম্ভাবনা কে আমরা প্রবাবিলিটি অফ x অর্থাৎ p অফ x দ্বারা প্রকাশ করি এবং আমাদের এখানে একটু স্মরণ রাখতে হবে এই p অফ x দুটি শর্ত মেনে চলে দুইটি শর্ত মেনে চলে সেই শর্ত দুটির প্রথমটি হবে প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ এক্স এর আমরা যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো প্রত্যেকটা মানের যে সম্ভাবনা সেই সম্ভাবনার মান অবশ্যই শূন্য অথবা শূন্য থেকে বড় হবে অর্থাৎ সম্ভাবনার কোনো মান শূন্য এর নিচে হবে না অর্থাৎ সর্বনিম্ন মান হবে শূন্য অথবা শূন্য থেকে বড় আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য এটা মেনে চলে সেটা এরকম যে সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স সমান 1 অর্থাৎ এক্স যে দ্রব্য চলকের এই দ্রব্য চলকে যতগুলো মান থাকবে ততগুলো মানের যোগফল আমাদের 1 এই দুটি শর্ত সমান জন্য পি অফ এক্স অর্থাৎ এক্স যদি একটি দ্রব্য চলক হয় তাহলে তার সম্ভাবনা হবে পি অফ এক্স এবং এই পি অফ এক্স অবশ্যই এই নিচের শর্ত দুটি মেনে চলবে তবে একটু আগে যে উদাহরণটি দিলাম যে মুদ্রা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় যে কোনো পিট আসার যে চলক এই চলককে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে অবশ্যই এক্স এখানে একটি দ্রব্য চলক হবে কারণ এর প্রত্যেকটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা আছে তো বন্ধুরা আমরা সর্বশেষ একথাই বলতে পারি যে দ্রব্য চলকের প্রত্যেকটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনা যুক্ত যে চলক সেই চলককে আমরা দ্রব্য চলক হিসেবে বিবেচনা করব পার্শ্ব দ্রব্য চলক আসলে কত প্রকার হতে পারে আমরা একটু জানার চেষ্টা করি তো দ্রব্য চলক মূলত দুই প্রকার দ্রব্য চলক এক্স এটি মূলত দুই প্রকার একটিকে বলি আমরা বিচ্ছিন্ন দ্রব্য চলক এবং অপরটিকে বলি আমরা অবিচ্ছিন্ন দ্রব্য চলক অর্থাৎ এটিকে বলা হবে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এটাকে বলা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল অর্থাৎ বিচ্ছিন্ন দ্রব্য চলক এবং অবিচ্ছিন্ন দ্রব্য চলক এখন আসো আমরা বিচ্ছিন্ন দ্রব্য চলক কি সেটা জানার চেষ্টা করি বিচ্ছিন্ন দ্রব্য চলক সেই দ্রব্য চলক যে দ্রব্য চলকের মানগুলো পৃথক পৃথক থাকবে অর্থাৎ ভিন্ন থাকবে এবং প্রত্যেকটা মানের সম্ভাবনা থাকবেই সেটাকে আমরা বলি বিচ্ছিন্ন দ্রব্য চলক অর্থাৎ যে দ্রব্য চলক ভিন্ন ভিন্ন বা পৃথক পৃথক মানগুলো বোঝায় যেমন আমি যদি একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করি তো নমুনা ক্ষেত্রে দেখো আমাদের এইভাবে হবে এইচ 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 টি টি এইচ টিটি এক্ষেত্রে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল 4 এখানে যদি আমরা মুদ্রার উপরের পিঠে মাথা আসার চলককে উপরের পিঠে মাথা আসার
চলক কে এক্স দ্বারা প্রকাশ করলে, এক্স দ্বারা প্রকাশ করলে উপরের পিঠে মাথা, উপরের পিঠে মাথা আসার সংখ্যার যে চলক সেটাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এক্স এর মান হবে শূন্য, অর্থাৎ একটু মাথা নেই, এরকম ফলাফল আসতে পারে এখানে। এবং উপরের পিঠে মাথার সংখ্যা এক এটা আসতে পারে। আর সর্বশেষ উপরের পিঠে মাথার সংখ্যা আসতে পারে কয়টি? দুইটি। এছাড়া কিন্তু এখানে আসা সম্ভব নাই, কারণ আমরা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রে এটা দেখছি আমরা যে এইচ 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 টিটি এইচ টিটি, এখানে শূন্য দ্বারা আমরা কিন্তু এই ফলাফলটিকে নির্দেশ করব। কেন? এখানে টু মাথা নেয় এবং ওয়ান, অর্থাৎ এক্স এর মান ওয়ান হবে, অর্থাৎ একটি মাথা হবে, এরকম ফলাফল কিন্তু এখানে দুইটি আছে। অর্থাৎ এই দুটিকে আমরা এই ওয়ান দ্বারা এই দুটি ফলকে নির্দেশ করব আমরা, আর সর্বশেষ যে এক্স এর মান টু এটা দ্বারা আমরা এই ফলটিকে নির্দেশ করব। তো এখানে আমি যদি প্রবাবিলিটি অফ এক্স বের করতে চাই তাহলে দেখো বন্ধুরা যে এক্স সমান শূন্য, অর্থাৎ যে মাথা একটু মাথা নয়, এরকম ফলাফল আছে কয়টি? একটি। এবং নমুনা ক্ষেত্রে মোট ফলাফল আছে চার, তাহলে সম্ভাবনার যে সংজ্ঞা সেই অনুসারে ওয়ান বাই ফোর। অনুরূপভাবে এক্স সমান ওয়ান, অর্থাৎ একটি মাথা আসবে, এরকম ফলাফল আছে কিন্তু একটি এবং দুইটি, অর্থাৎ টু বাই ফোর। এবং সর্বশেষ যে এক্স এর মান দুই, অর্থাৎ দুইটি মাথা আসবে, এরকম ফলাফল আছে কিন্তু একটি ওয়ান বাই ফোর। এখানে দেখো আমি যে প্রবাবিলিটি অফ এক্স বলছিলাম দুইটা শর্ত মিলে চলবে। তার প্রথম শর্ত ছিল প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ দেখো বন্ধুরা এখানে আমরা এক্স এর মান যে মানই প্রয়োগ করি না কেন, কোনো সম্ভাবনার কোনো মানে কিন্তু শূন্য থেকে ছোট হয়নি। তো এটা প্রথম শর্ত কিন্তু মেনে চলে। এবং দ্বিতীয় যে শর্ত ছিল সামেশান পি অফ এক্স সমান ওয়ান, আর আমরা যদি এই সম্ভাবনাগুলো যোগ করি তাহলে অবশ্যই আমাদের দেখো আমরা যোগ করে দেখি যে ওয়ান বাই ফোর প্লাস টু বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আর ওয়ান প্লাস টু প্লাস ওয়ান বাই ফোর, অর্থাৎ ফোর বাই ফোর, অর্থাৎ ওয়ান। তাহলে আমরা পি অফ এক্স যে দুটি শর্ত মানার কথা এই দুটি শর্ত কিন্তু বেড়েছে। তাহলে আমরা বলতে পারি যে মুদ্রা নিক্ষেপ, একটি মুদ্রা যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে তার মাথার সংখ্যার চলককে ও উপরে পিঠে মাথা আসার সংখ্যার চলককে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে অবশ্যই এই এক্স একটি বিচ্ছিন্ন দৈবস্বরূপ হিসেবে আমরা বিবেচনা করবো। কেননা এখানে এক্সের মান কিন্তু ভিন্ন ভিন্ন পৃথক পৃথক মান এবং প্রত্যেকটা মানের একটা সম্ভাবনা আছে। তো এটাই হলো মূলত বিচ্ছিন্ন দৈবস্বরূপ। আর বিচ্ছিন্ন দৈবস্বরূপ এরকম যে দৈবস্বরূপের মান একটি নির্দিষ্ট সীমানার ভিতরে থাকবে, অর্থাৎ এখানে এক্সের মান একটি নির্দিষ্ট মান হওয়ার কোনো সম্ভাবনা আমরা পাবো না। অর্থাৎ এক্সের মান একটি নির্দিষ্ট সীমানার ভিতরে থাকার সম্ভাবনা আমরা বের করতে পারবো। উদাহরণস্বরূপ আমি যদি এভাবে চিন্তা করি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রথম বর্ষে যে সমস্ত ছেলে মেয়ে ভর্তি হয়েছে তাদের উচ্চতা আমি যদি এরকম মনে করি যে ষাট থেকে সত্তর ইঞ্চির ভিতরে আছে, তাহলে আমরা কিন্তু এই ওই শ্রেণীর ছাত্রছাত্রীদের যে উচ্চতার যে চলক এই চলকটাকে আমরা এক্স হিসেবে বিবেচনা করবো এবং এই চলকটিকে বলবো অবিচ্ছিন্ন দৈবস্বরূপ। কারণ এখানে এক্স এর মান একটি নির্দিষ্ট সীমানা, অর্থাৎ ষাট থেকে সত্তরের ভিতরে যে কোনো মাসে গ্রহণ করতে পারে। এবং এখানে আমরা এক্সকে যদি অবিচ্ছিন্ন দৈবস্বরূপ হিসেবে বিবেচনা করি তাহলে এই এক্স এর মান হবে অবশ্যই ষাট থেকে সত্তরের ভিতরে। এভাবে আমরা একটি অবিচ্ছিন্ন দৈবস্বরূপকে প্রকাশ করি এবং অবিচ্ছিন্ন দৈবস্বরূপের যে সম্ভাবনা সেটাকে আমরা এফ অফ এক্স, অর্থাৎ এটা আসলে আমাদের সম্ভাবনা ঘনত্ব এক, এই এফ অফ এক্সও একইভাবে দুটি শর্ত মেনে চলে। যার প্রথম শর্ত আমরা বলি যে এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু জিরো,
এবং দুই নম্বর যে শর্ত ইন্টিগ্রেশন এফ অফ এক্স ফাংশন অন অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি অর্থাৎ যে কোনো চলকের তার নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত যদি আমরা ওই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করি তাহলে তার মান অবশ্যই অন হবে। এটা হলো অবিচ্ছিন্ন দৈর্ঘ্য। তো মোটামুটি বন্ধুরা আমি দৈর্ঘ্যচলক সম্পর্কে যে ধারণা আজকে দেওয়ার চেষ্টা করলাম এটা তোমরা একটু বাসায় খেয়াল করবো। আমি আগামীতে এই উভয় প্রকার চলকের যে সম্ভাবনা নিয়ে যে বিভিন্ন সমস্যা আমাদের পরীক্ষাতে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু এটা একটু বাসায় দেখবা এবং প্র্যাকটিস করবা এবং এই অবিকরণের যে পরিস্থিতি আমাদের দেশের দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা আমরা অবশ্যই সতর্ক থাকব। আমরা স্বাস্থ্যবিধি এবং বাড়ি বাহিরে গেলে মাস্ক বা যারা আমরা টিকা এখনো দেয়নি আমরা টিকা দেব অবশ্যই এবং খুব সতর্কতার সাথে আমরা চলাফেরা করবো যাদের যাতে অভিক্রমের আক্রমণ থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং ভাগাপুর আলমের দরবারে সেই দোয়া করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।